পদ্মাপাড়ে তৈরি হলো নতুন ইতিহাস। পাহাড় সমান ষড়যন্ত্র ঠেলে পৃথিবীকে বাংলাদেশের বিজয় বার্তা জানিয়ে দিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। খুলে গেল স্বপ্নের সংযোগ, উন্মোচিত হলো স্বপ্ন দুয়ার, পূরণ হলো একটি জাতির স্বপ্ন। 18 কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করলেন সেতুর রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মার বুকে বাংলার জয়ে সেতুর ওপর দিয়ে রবিবার সকাল 6টায় শুরু হবে গণপরিবহন চলাচল। পদ্মা সেতুর ঐতিহাসিক উদ্বোধন পর্বের কথা জানাচ্ছেন সময় ইসলাম। অপেক্ষাটা তখন ইতিহাসের সাক্ষী হবার। সকাল 6টা থেকেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন মাওয়া প্রান্তের সুধী সমাবেশে। মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনৈতিক, বিশিষ্টজন সহ আওয়ামী লীগ নেতারা নির্ধারিত বাসে করে আসেন সুধী সমাবেশ কেন্দ্রে। তখন সকাল 10টা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের জন্য হেলিকপ্টারে মাওয়া প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ ঘিরে মানুষের প্রত্যেকের চোখ মুখ তখন উজ্জ্বল আলোই আলোকিত সেই মহেন্দ্র খনের জন্য। তিনি কণ্ঠে নিয়ে এলেন সুকান্তের কবিতা, স্ফুর্তিত বাংলাদেশের আত্মমর্যাদার আওয়াজ। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। সুধী সমাবেশে ভাষণের আগেই প্রধানমন্ত্রী উপভোগ করেন পদ্মা সেতুর থিম সং। বিজয়ের আনন্দে যোগ দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশি বিদেশি ষড়যন্ত্রে যাদের হত্যা করা হয়েছিল, তারপর সেই আস্থা আর আত্মবিশ্বাসের দৃঢ় উচ্চারণ। এ সেতু আমাদের অহংকার, এ সেতু আমাদের গর্ব, এ সেতু আমাদের সক্ষমতা, আমাদের মর্যাদার শক্তি। আবেগঘন ভাষণের পর বাংলাদেশের মর্যাদার প্রতীক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট ও স্মারক মুদ্রা উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধী সমাবেশের পর বেলা 11:30টার কিছু পরে মাওয়া প্রান্তে নিজ হাতে টোল দিয়ে বাংলাদেশের উজ্জ্বলতম স্থাপনা পদ্মা সেতুর দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী। দোয়া ও মোনাজাতের পর পদ্মা সেতুর ফলক ও ম্যুরাল উন্মোচনের মাধ্যমে মাওয়া প্রান্তে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করেন পদ্মা সেতুর রূপকার শেখ হাসিনা। সঙ্গে ছিলেন কন্যা সাইমা ওয়াজেদ। পদ্মা সেতু দিয়ে জাজিরা প্রান্তে যাওয়ার সময় সেতুতে নেমে বেশ কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী, পাশাপাশি বিমানবাহিনীর এয়ার শো উপভোগ করেন তিনি। মাওয়া প্রান্ত থেকে তাকে অনুসরণ করেন বিশিষ্টজনেরা। পরে মাদারীপুরের শিবচর উপজেলায় কাঁঠালবাড়িতে 10 লাখ মানুষের জনসভায় বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বারবারই উচ্চারিত বাঙালির সবচেয়ে গৌরবজনক উচ্চারণ, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। সময় ইসলাম, চ্যানেল আই। সব ষড়যন্ত্র মোকাবেলা করে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পদ্মা সেতুর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, পুরো জাতিকে অপমানের প্রতিশোধ। সেতু নির্মাণের শক্তি হিসেবে জনগণকে অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলি আসগারের ভিডিওচিত্রে মাওয়া থেকে সময় ইসলামের আরেকটি রিপোর্ট। ঘড়ির কাঁটায় তখন সকাল 10:04। ইস্পাতের মতো আত্মবিশ্বাস নিয়ে সুধী সমাবেশের মঞ্চে উঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 জেলার সাথে পুরো দেশের উন্নয়ন বন্ধনের সেতু বন্ধন পদ্মা সেতু উদ্বোধনের মহেন্দ্রক্ষণ তখন সমাগত। আত্মবিশ্বাসের দৃঢ়তা এবং সব কুটচালের প্রতিশোধের জবাব দিয়ে প্রধানমন্ত্রী বললেন, জনতার শক্তি আর বাবা মার আশীর্বাদ তাকে অসাধ্য সাধনে বিজয়ী করেছে। যে বাংলাদেশ আমার বাবা স্বাধীন করে গেছে, এই বাংলাদেশ এভাবে অবহেলিত থাকতে পারে না। এই বাংলাদেশকে আমাকে কিছু করতে হবে, এবং এই যে সাহস আমি পেয়েছি, এদেশের বাংলাদেশের জনগণ যেমন সাহস দিয়েছে, আর সবসময় আমি এটা অনুভব করি যে আমার মা আমার বাবা সবসময় তাদের দোয়া আমার উপর রেখেছে, তাদের আশীর্বাদের হাত আমার মাথায় আছে। তা নাহলে আমার মতো একটা সাধারণ মানুষ, যে অতি সাধারণ বাঙালি মেয়ে, এত কাজ করতে আমি পারতাম না যদি আমার বাবা মায়ের দোয়া আশীর্বাদের হাত আমার উপর না থাকতো। আমি তাদের কথা আজকে শুনি। প্রধানমন্ত্রী বললেন, আনন্দের দিনে কোনো ঘৃণা বিদ্বেষ নয়। যারা পদ্মা সেতু নিয়ে দেশের উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র করেছিল, সরকারের সক্ষমতা দেখে তারাও আত্মবিশ্বাসী হবে বলে বিশ্বাস রাখতে চাইলেন প্রধানমন্ত্রী। তবে জনগণের ভাগ্য নিয়ে কুচক্রীদের আর ছিনিমিনি না করার আহ্বান তার।
কারো বিরুদ্ধে কোনো অনুযোগ নাই, তাদের হয়তো চিন্তার দৈন্যতা আছে, আত্মবিশ্বাসের দৈন্যতা আছে, সেটাই আমি মনে করি। কিন্তু আজকে থেকে আমি মনে করি তাদেরও আত্মবিশ্বাস বাড়বে যে না, বাংলাদেশ পারে। উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানান জামিলুর রেজা চৌধুরী সহ নির্মাণ সংশ্লিষ্টদের। কৃতজ্ঞতা জানান পদ্মার দুপারের জনগণকে, যারা জমি দিয়ে পদ্মা সেতু নির্মাণে সাহায্য করেছেন। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ, আত্মমর্যাদাশীল বাংলাদেশ, আত্মবিশ্বাসী বাংলাদেশ, কারণ বাংলাদেশের জনগণই হচ্ছে আমার সাহসের ঠিকানা, তাই বাংলাদেশের জনগণকে আমি স্যালুট জানাই। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন, অর্থনীতি এবং শিল্পের প্রসার ও বিদেশি বিনিয়োগ সহ সব মিলিয়ে মানুষের দিন বদলের সনদ হিসেবে আগামীকে এগিয়ে নিবে আজকের পদ্মা সেতু। দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের আমাদের শহীদ মিনার আছে, আমাদের জাতীয় স্মৃতিসৌধ আছে, আছে আমাদের 52 ভাষা আন্দোলন। সেই আত্মমর্যাদা এবং অহংকারের জায়গায় আমাদের অর্থে, আবার আপনার অর্থে যে নতুন সেতু নির্মাণ হলো, সেই সেতুটির নাম পদ্মা সেতু। আর সেটি করে দেখালেন জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই পদ্মা সেতু শুধুমাত্র একটা ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি কোনো সেতু না, এই সেতু হচ্ছে আগামীর বাংলাদেশের একটা স্বর্ণ দুয়ার, যা সম্ভাবনা এবং সমৃদ্ধি সহ আগামীর বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে নতুন করে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিবে এবং পুরো পৃথিবীকে দেখাবে বাংলাদেশ করে দেখাতে পারে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে সোমা ইসলাম।